নমস্কার বন্ধুরা। তো যে সমস্ত স্টুডেন্টরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডিস্টেন্স মোড থেকে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নেবেন তাদের জন্য ভিডিওটি, তার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করবেন। অনেক স্টুডেন্ট যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডিস্টেন্স নিয়ে অনেক কোয়েশ্চেন করেছিলেন কমেন্টে, সেই কোয়েশ্চেনগুলো উত্তর দিয়েই ভিডিওটি বানানো হচ্ছে। তো ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখার পর তোমাদের আশা করি কোনো প্রবলেম আর থাকবে না। তো প্রথমে আমরা দেখে নেব যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডিস্টেন্সে অ্যাডমিশন লাস্ট ডেট কবে, কতদিন পর্যন্ত তোমরা অ্যাডমিশন হতে পারবে। তো চলো নোটিশটিকে দেখে নাও। এই নোটিশটি পাবলিশড হয়েছে 4 তারিখে, 4/12/2020, অর্থাৎ 4 ডিসেম্বর এই নোটিশটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এই নোটিশে দেওয়া আছে অ্যাডমিশন নোটিফিকেশন সেশন 2020-21, তোমরা দেখতে পাচ্ছ এক্সটেনশন অফ লাস্ট ডেট। তো যেই ডেট ছিল সেই ডেট বাড়ানো হয়েছে। তো প্রথমে বলে দিই তোমাদেরকে লাস্ট ডেট, এখানে দেখতে পাচ্ছ তোমরা দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ফার্দার এক্সটেন্ডেড টু 31 ডিসেম্বর 2020 অ্যাজ পার ইউজিসি নোটিফিকেশন। তো তোমাদের যে ফর্ম ফিল আপের শেষ ডেট সেটা হবে 31 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তোমাদের কোনো কিছু যদি জানার বা জিজ্ঞাসা করার থাকে তাহলে তোমাদের এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির, তো সেখানে তোমরা কল করে জিজ্ঞাসা করে নিতে পারো 11টা থেকে 4টার মধ্যে। কিন্তু তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ কোর্স দেওয়া আছে, কোন কোন কোর্সগুলো তোমরা করতে পারবে। দেখো এম এ ইন বেঙ্গলি ইংলিশ, এম এ ইন সংস্কৃত, এম এ ইন হিস্ট্রি, এম এ ইন পলিটিক্যাল সায়েন্স, তো এই কোর্সগুলো তোমরা করতে পারবে। তো এম এর মধ্যে এই কোর্সগুলো করতে পারবে, এখানে এলিজিবিলিটি দেওয়া আছে। দেখো অনার্স, স্পেশাল অনার্স, 3 ইয়ার জেনারেল গ্র্যাজুয়েট, তাহলে এখানে তোমরা বুঝতে পারছো 3 ইয়ার জেনারেল গ্র্যাজুয়েট মানে তোমরা যারা পাস কোর্স নিয়ে পড়াশোনা করেছো তারাও কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে। 3 ইয়ার জেনারেল গ্র্যাজুয়েট অর 3 ইয়ার পাস গ্র্যাজুয়েট উইথ মিনিমাম 300 মার্কস ইন দ্য সাবজেক্ট কনসার্ন, 2 ইয়ার পাস গ্র্যাজুয়েট উইথ 1 ইয়ার ব্রিজ কোর্স ইন রিলেভেন্ট সাবজেক্ট, এম এ ইন সাবজেক্ট আদার দ্যান প্রফেশনাল সাবজেক্ট উইথ মিনিমাম 300 মার্কস ইন দ্য সাবজেক্ট কনসার্ন গ্র্যাজুয়েট লেভেল। তো তোমরা যদি 300 নম্বরের কোনো পেপার পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই ইউনিভার্সিটিতে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের এখানে যদি ফিজ কথা বলি তাহলে যদি এম এ থেকে এম এ করো তোমরা, এম এ যদি বাংলা, এম এ ইংলিশ, এম এ সংস্কৃত, এম এ হিস্ট্রি বা এম এ পলিটিক্যাল সায়েন্স করো তাহলে তোমাদের ফিজ লাগবে 4,500 টাকা, এই সাইডে দেওয়া আছে। তারপর এম কম, এম কমে সেম এবং ফিজ সেম। এম এসসি তোমরা নোটিশটাকে মানে দেখে নিও এলিজিবিলিটিগুলো ক্রাইটেরিয়াগুলো, এম এসসি ইন ফিজিক্স, এম এসসি ইন কেমিস্ট্রি, এম এসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, তো এই তিনটে সাবজেক্ট থেকে তোমরা করতে পারবে। সবার এই দুটোর যে এম এ, এম এসসি ইন ফিজিক্স, এম এসসি ইন কেমিস্ট্রি করতে গেলে কিন্তু তোমাদেরকে অনার্স থাকতে হবে মেজর রিলেভেন্ট সাবজেক্ট, মানে তোমাদেরকে ফিজিক্সে অনার্স থাকতে হবে তবেই তোমরা কিন্তু ফিজিক্স নিতে পারবে। এখানে ফিজটাও একটু হাই আছে 19,750, এবং কেমিস্ট্রিতে যদি করো তাহলে তোমাদের 22,250 টাকা লাগবে। তারপর এম এসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্সে লাগবে তোমাদেরকে 26,350 এবং 20,350। তারপরে এম এসসি ইন কম্পিউটার সায়েন্সে লাগবে তোমাদেরকে 27,000 ফিস, এম এসসি ইন ডিটেকটিভস অ্যান্ড কমিউনিটি নিউট্রিশন ম্যানেজমেন্টে তোমাদের 20,350 টাকা ফিস লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এবার স্টাডি সেন্টারগুলো, কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে সেগুলো এবার দেখে নেওয়া যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টাডি সেন্টারগুলো দেওয়া আছে, কোন স্টাডি সেন্টার থেকে তোমরা এই ইউনিভার্সিটি ডিস্টেন্স মোডে অ্যাডমিশন নিতে পারবে। তো সব ইনস্টিটিউটের নাম দেওয়া আছে স্টাডি সেন্টারগুলো, তোমরা দেখে নিতে পারো ইনস্টিটিউট স্টাডি সেন্টারগুলোর নাম একবার করে। এবং তোমাদের লোকালে যেই কলেজগুলো আছে সেখানে তোমরা দেখতে পারো যে এখানে আছে, যদি যেগুলো থাকবে সেগুলো থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। তো এইভাবে দেওয়া আছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা তাহলে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে, তোমাদের যে এরিয়া সে এরিয়া তোমরা নাম বলে দেবে, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের লোকাল তোমাদের আশেপাশে কোনো স্টাডি সেন্টার থাকলে। ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।